আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিভো Y11 একটি ফোন আছে। তো এই ফোনটি আমাদের কাছে লক আছে স্ক্রিনে, আমরা যদি খেয়াল করি তাহলে ফোনটি লক আছে। এখানে আমি দেখতে পাচ্ছেন, এখানে আমি টুইজার দিয়ে শর্ট করলাম, এটা কানেক্ট করলাম, আমাদের ফোনটি কম্পিউটারের সাথে পেয়ে গেছে। এখন আমরা আপনাদের একটু ডিটেলসটি একটু দেখানোর চেষ্টা করব। আমি অবশ্যই কাজটা করব TFM টুলের মাধ্যমে। TFM টুল আমরা বেশ কম সবাই জানি। এখান থেকে আমরা মডেলটি চেঞ্জ করে দিব, আমরা আবারও দেন ফিটি রিসেটে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিটি রিসেট এবার ডান হয়েছে। আমরা আমাদের FRB যে লকটি আছে এটা আমরা একবারে ক্লিন করে দিব, তার জন্য আমরা আবার ইডিএল মোডে কানেক্ট করবো ফোনটি। আপনাদের যাদের কাছে TFM টুল নেই, আপনারা চাইলে আমার থেকে অনলাইন সার্ভিস নিতে পারবেন। আমি প্রতিনিয়ত অনলাইন সবাইকে ইনশাল্লাহ কাজ সাপোর্ট দিচ্ছি। যারা যাদের টুল না থাকে ওদেরকে আমি প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছি। আমরা আবারও ফোনটি ইডিএল মোডে লাগালাম। এখান থেকে আমরা রিসেট FRBতে ক্লিক করব। যাদের TFM টুল অ্যাক্টিভেশন করার প্রয়োজন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি TFM টুলও অনলাইন অ্যাক্টিভেশন করি। আমাদের এখন কাজটি সম্পূর্ণ ডান হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ফোনটিকে রান করে দেখব আমাদের আসলে কী অবস্থা। তো তার জন্য আমাদের ব্যাটারির যে কানেক্টারটি আছে এটা আমরা লাগিয়ে নিতে হবে। তারপর আমরা পাওয়ার সুইচে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের, যেহেতু আমাদের ফোনটি আমরা রিসেট দিয়েছি। ফোনটা একটু জায়গা মতো রাখি, আপনাদেরকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করব। তো এখানে আপনারা ঠিক এমন একটা স্ক্রিন পাবেন ফোনটি রান হওয়ার সময়। এখানে আমরা কি করতে হবে, ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করব, তারপর দেন আমরা ওকে দিব। ওকে, আর এখনকারতে আমি প্রতিটা ভিডিওর ভিতরে ভয়েসও দেওয়ার চেষ্টা করব, কারণ মানে মিউজিক দেওয়া যদি ভিডিও এডিটিং করি আপনারা অনেক কিছু বুঝেন না যে কাজটা কীভাবে করলাম। অনেকে মানে ফোন দেন সরাসরি আমাকে, ফোন দিয়ে মানে বলেন যে ভাই এটা আপনি কীভাবে করলেন, এটা তো আমি বুঝতেছি না জিনিসটা। তা আশা করি এখনকারতে আপনারা জিনিসগুলো বুঝবেন। আমি প্রতিটা ভিডিও ভয়েসও দেওয়ার চেষ্টা করবো এখনকারতে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি রান হয়েছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করব, কান্ট্রি বাংলাদেশ সঠিক থাকবে। অ্যাগেইনে ক্লিক করব। এখান থেকে আমরা স্কিপ বাটনে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর আমরা নেক্সট দেওয়ার চেষ্টা করব। এখানে আবার স্ক্রিপ্ট দিব, আমরা উপরে ফলো করবেন, তারপর নেক্সট দিবেন, আবার স্ক্রিপ্ট দিবেন। দেন এখানেও স্ক্রিপ্ট দিবেন, তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি রান হয়েছে। তো আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বুঝাতে পারছি আপনারা কীভাবে একটি ভিভো সেট আনলক করবেন। যদি আপনাদের কাছে এই টুলগুলো না থাকে, ডিভাইসগুলো না থাকে, চাইলে আমার থেকে অনলাইন সার্ভিস নিতে পারবেন। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট টাইম ভিডিও আসার জন্য। যারা আমার চ্যানেল নতুন ভিজিটর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন,
সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।